হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি তো ভীষণই ভালো আছি, একটু বেশিই ভালো আছি। আর তোমাদের সঙ্গে এইটা শেয়ার করতে পারবো যে কোনো দিনও সেটা স্বপ্নেও ভাবিনি। আশা তো প্রত্যেকটা মানুষই করে, কিন্তু কজনের আশা পূর্ণ হয়, মানে ভগবানের কৃপায় আর তোমাদের ভালোবাসায় আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে। এটা আমার কাছে অনেক 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 বড় ব্যাপার। এটার জন্য অনেক দিন থেকে মানে ওয়েট করে আছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে মানে ভীষণই মজা লাগছে, আনন্দ লাগছে। আর মুখের হাসি দেখে একদম বুঝতেই পারছো তোমরা যে আমি কতটা খুশি এটা পেয়ে। তোমরা মানে কি বলবো, অন্যদিনের থেকে আজকে একটু বেশি মানে ভাষা হারিয়ে ফেলছি যে তোমাদেরকে কীভাবে আমি নিউজটা দেব। এতটাই বড় গুড নিউজ, তোমাদেরকে কী বলবো। আর বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিই যে কী নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছো এটা কী বলতো? এটা হচ্ছে গুগল পিন। তোমার অ্যাডসেন্স থেকে পিন আমার এসে গিয়েছে, ভীষণই মজা লাগছে। এটার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করে আছি, কবে আসবে কবে আসবে। আর কি বলতো, না এলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না, খুবই খারাপ লাগছিল। এই দেখো, এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। যাদের গুগল অ্যাডসেন্স মানে পিন এসে গিয়েছে তারা এর মহত্বটা বুঝবে, যারা আসেনি তাদের কথা মানে তাদেরও তো ইচ্ছা আছে ইউটিউবে কিছু করার। প্রত্যেকটা ইউটিউবারদের কথাই বলছি, যারা ক্রিয়েটর তারা প্রত্যেকেই চায় এটা তাদের একদিন না একদিন হাতে আসুক, ঠিক আছে, কিছু আর্ন করার। সবাই চায় তোমাদের এতটা ভালোবাসা পাবো, বিশ্বাস করো তোমাদেরকে যে কি বলবো, মানে ধন্যবাদ দিলে ছোট করা হবে। অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা, তোমাদের এত ভালোবাসা পেয়েছি মানে বলে বোঝাতে পারবো না, অনেক ভালোবাসা, দূর থেকেই বলছি, ঠিক আছে। তোমাদের এত ভালোবাসা না পেলে এইটা আমি কোনো দিনও পেতাম না। এই দেখো, আর এটা এইরকম তোমার এ ছিল, এটা সাইড এরকমভাবে কেটে নিতে হয়েছে, সাইডে এইভাবে ছিল, বুঝতে পারছো, এইভাবে এটা আসে। আর আমি এটা কালকেই অ্যাপ্লাই করে দিয়েছি, আর এটা ঢুকেছে কালকে দুপুরবেলা, মানে আমি সোমবারের মানডের কথা বলছি, সোমবার দুপুরবেলা ঢুকেছে। কী হয়েছে না হয়েছে সব আজকে তোমাদের সঙ্গে আমি ডিটেল শেয়ার করব। আমার প্রথম যা মানে ইউটিউব জার্নি বলতে কীভাবে কী হয়েছে সব কিছুই তোমাদেরকে বলবো। তোমাদের যাদের মানে এইসব নিয়ে কাজ করছো, যারা হয়তো জানো না, আমার সঙ্গে যা হয়েছে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। এটা নিয়ে প্রথমে কী হয়েছিল বলতো, প্রথমে আমার মনিটাইজেশন অ্যাপ্লাই করি তোমার এতে ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে। জানুয়ারিতে আমার ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার, মানে জানুয়ারি ডিসেম্বরের দিকে আমার কমপ্লিট হয়ে গিয়েছিল তোমার 4000 ঘন্টা আর 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর তোমার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইও করেছিলাম। এবার অ্যাপ্লাই আমি ভীষণ ভয় পাচ্ছিলাম যে কি ভুল করে ফেলবো না করে ফেলবো এইরকম। এক্ষেত্রে আমার ভাসুরের ছেলে আমাকে অনেকটা হেল্প করেছে, কারণ এই সব দিক থেকে আমি অতটাও পারি না সব কিছু করতে। মোবাইলের কাজগুলো তো আমি করি, কিন্তু পিসিতে কম্পিউটারে আমার করতে একটু অসুবিধা হয় সব কিছু। আমি যেহেতু আমি বেশি কমপ্লিট করা আছে আমার কম্পিউটারে, কিন্তু তাও না অতটা কম্পিউটারে কাজ করি না, তো ওই জন্য অসুবিধা হয়। ওর হেল্প আমার খুব কাজে লেগেছে, কারণ আমি ভীষণই ভীতু, একদম কি বলবো, ভীষণ ভয় পাচ্ছিলাম কি করব না করব। মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি। এবার অনেকের না অ্যাপ্লাইয়ের যে একটা মেসেজ আসে, মানে মেল আসে, তোমরা হয়তো জানো যে অ্যাপ্লাই করার পরে অনেক দিন হয়ে যায়, সারা মাসও কেটে যায়, সারা সপ্তাহ কেটে যায়, 10 দিন কেটে যায়, মেলটা ঢোকে না, মানে যে আমার মনিটাইজেশনটা ওরা অ্যাকসেপ্ট করেছে। প্রথমে মনিটাইজেশনের জন্য তোমরা যদি অ্যাপ্লাই করে থাকো তাহলে কি হয় বলো তো, ওখান থেকে চেক হয়, আমাদের চ্যানেল চেক হয় যে চ্যানেলটা রিউজ কন্টেন্ট আছে কি তোমার চ্যানেলে, তারপর তোমার চ্যানেলটা ফেক, মানে সব কিছু ওরা চেক করে, ঠিক আছে, ওয়াচ টাইমটা কোথা থেকে কি আসছে না আসছে সব কিছু চেক করায়। তারপরে কোন ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কোন ইউটিউব, তোমার আমরা বিভিন্ন লিংক শেয়ার করি চারিদিকে, সেখান থেকে কি না, মানে ওরা যদি মনে করে যে তোমার মানে মনিটাইজেশনের যোগ্য চ্যানেলটা, ঠিক আছে, কোনো রকম প্রবলেম নেই, তাহলে ওরা অ্যাকসেপ্ট করে দেয়। এবার আমি তো ভীষণই ভয় ছিলাম তোমার অ্যাপ্লাই করার পরে, তোমাদেরকে কি বলবো, ভীষণ 2-3 দিন ভীষণ ভয় ছিলাম। তারপরে দুদিন পরে, মাত্র 2 দিন লেগেছিলো আমার মেলটা আসতে, 2 দিনের মধ্যে মেলটা চলে এসেছিলো যে কংগ্রাস, তোমার কংগ্রাচুলেশনস জানিয়ে যে আমি ইউটিউব পার্টনার প্রোগ্রামের অন্তর্ভুক্ত, মানে আমি পার্টনার প্রোগ্রাম ওরা অ্যাকসেপ্ট করে নিয়েছে আমার মনিটাইজেশনটা, পাঠরাম ইউটিউব পাঠরাম প্রোগ্রামে অন্তর্ভুক্ত আমি হয়ে গিয়েছি, জয়েন হয়ে গিয়েছি।
তা তখনই ভীষণ খুশি হয়েছিলাম, কিন্তু তখনও তোমাদেরকে আমি এই খুশির মানে নিউজটা গুড নিউজটা আমি দিতে পারিনি, কারণ পরপর স্টেপ বাই স্টেপ অনেকগুলো কাজ করে যেতে হয়, যে একসঙ্গে দুম করে তোমরা অনেক কাজ করে দিলে সেরকম কোনো কিছু না, সব কিছু স্টেপ বাই স্টেপ হয়। মনিটাইজেশন অ্যাপ্লাই করার পরে তোমার গুগল অ্যাডসেন্স তার আগে তৈরি করতে হয়, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে হয়, সেটা করেছিলাম। এবারে কি হয়েছিল, পিনের জন্য অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে। মনিটাইজেশন অ্যাপ্লাই করার পরেও কিছু সেটিং থাকে, সেইগুলো কমপ্লিট করতে হয়েছিল। তারপরে পিনের জন্য যখন অ্যাপ্লাই করা হয়, তোমাদেরকে আমার অভিজ্ঞতা দিয়ে একটা কথাই বলবো, যে আর আমি কি মানে তোমাদের সঙ্গে যে শেয়ার করে এতটা ভালো লাগছে, তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, সত্যি কথা তো কি বলবো, মানে এটা আমার অনেক বড় মানে পাওয়া, অনেক বড় পাওয়া জীবনে, ভীষণই ভালো লাগছে। আর মুখের হাসিটা দেখে তোমরা বুঝতেই পারছো তোমার। আর তারপরে অন্য কথা থেকে অন্য কথায় চলে যাচ্ছে, মানে আমি ভাষা হারিয়ে ফেলছি, ভুলভাল বলে ফেলছি, তোমরা কিছু মনে করো না, মানে কি বলছি কি বলছি না, ভেবেছিলাম কত কথা বলবো এসে তোমাদের সঙ্গে, কিন্তু সব ভুলিয়ে তালগোল বাকিয়ে যাচ্ছে। তারপরে পিনের জন্য যখন অ্যাপ্লাই করি আমি 11ই মার্চ, হ্যাঁ যতটা সম্ভব 11ই মার্চ আমি পিনের জন্য অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করে করার পরে ওরা ওখান থেকে বলে দিচ্ছে 2 সপ্তাহের মধ্যে পিন বাড়িতে চলে আসবে, কিন্তু কি হয়েছিল জানো, আমার ক্ষেত্রে প্রবলেম হয়েছিল তোমার অ্যাপ্লাই করার পরে 12ই মার্চ ওরা বলেছিল যে মেলটা ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে, ইউএসএ থেকে মেলটা তোমার পাঠিয়ে দেওয়া হয়েছে, এবার পোস্ট অফিসে চলে আসবে। ঠিকানা আমি দিয়েছিলাম সব কিছু, কিন্তু আমার ভুল করে তোমার জেলাটা দেওয়া হয়নি, সাউথ 24 পরগনা জেলাটা দেওয়া হয়নি। তারপর এক্ষেত্রে হয়তো প্রবলেম না হওয়ার কথা, যেহেতু পিনকোডগুলো থাকে তাই হয়তো প্রবলেম না হলেই হতে পারতো, কিন্তু আমার সঙ্গে প্রবলেম হয়েছিল, আসেনি। 1 মাস পরে মানে 3 সপ্তাহ নাগাদ পরে আবার আমার কাছে একটা মেল আসে ইউটিউব থেকে, যে আপনি মেলটা পেয়েছেন কি, এখন অ্যাপ্লাই করছেন না, হাতে যদি পেয়ে থাকেন তাহলে মানে পিনটা ওখানে দিয়ে অ্যাপ্লাই করে দিন, পিনটা মানে অ্যাড্রেস ভেরিফাই করে দিন। কিন্তু আমার কাছে তো মেলটা মানে এটা আসেইনি, তাহলে আমি কিভাবে অ্যাপ্লাই করব। এবার আমি তো পোস্ট অফিসে এত দৌড়েছি এত দৌড়েছি, তোমাদেরকে কি বলবো, মানে যে পোস্ট কাকুটা, ওই কাকুটা পোস্ট অফিসের কাকুটার সঙ্গে খুব কথা বলেছি, মানে সে কাঁদো মাঁদো হয়ে গেছি, এরকম অবস্থা কতবার গিয়েছি, আমি গিয়েছি একা একা হেঁটে হেঁটে গিয়েছি, আমার হাজবেন্ডকে নিয়ে গিয়েছি যে কাকু একটু দেখুন যদি এরকম। আর তোমরা একটা তোমাদের কথা একটা টিপস তোমাকে মানে যাদের এরকম অ্যাপ্লাই ট্যাপ্লাই করেছো আসছে না তাদের জন্য বলছি, যে এটা যখন এটা না পোস্ট অফিসে গিয়ে দেখাবে, এরকম গুগলে সার্চ করবে যে গুগল পিন বলে এরকম পিক এসে যাবে, ইমেজটা এসে গেলে তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে রাখবে বা ডাউনলোড ছবিটা করে রাখবে, এইরকম একটা কাগজে করে রাখলে এইটা পোস্ট অফিসে গিয়ে দেখাবে, না না উল্টো ধরছি, এই এইরকম পোস্ট অফিসে গিয়ে দেখাবে, ঠিক আছে। এইরকম গুগল অ্যাডসেন্স বলে লেখা দেখালে না ওরা সহজেই বুঝতে পেরে যাবে, আর যেহেতু এইসব জায়গায় কেয়ার অফ দেওয়া থাকে না, আর এর ভিতরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আরও, এই দেখো এইখানে এইভাবে থাকে, এইভাবে থাকে, আর পিনটা এখানে আছে, 6 কোডের পিনটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না, এটা হয়তো উচিত না দেখানো, তাই দেখালাম না তোমাদেরকে। এইভাবে ভেতরে এইরকম আছে, আর এইখানে একটা পিন আছে, ঠিক আছে, 6 কোডের পিন থাকবে। আর তারপরে কি হয়েছিল, তোমার দেখিয়েছিলাম ওই কাকুটাকে, পোস্ট কাকুটাকে, যে আপনি দেখুন এইরকম টাইপের আসে, কেয়ার অফ দেওয়া থাকে না, সব থেকে প্রবলেম হচ্ছে কেয়ার অফ দেওয়া থাকে না, এখানে মা বাবার নাম দেওয়া থাকে না, আমার মা বাবার নাম দেওয়া থাকে না, বা আমি যে এই রেন্ট হাউসে থাকি এখানে কারোর নাম দেওয়া থাকে না, যে সহজেই তোমাদের হাতে কেউ তুলে দেবে। অনেক সময় এরকম প্রবলেমও হয়েছে, আমি খোঁজ নিয়ে দেখেছি অনেকের ক্ষেত্রে, যে পোস্ট অফিসে এটা চলে এলো, তোমরা যদি পোস্ট অফিসে যাও তোমাদের হাতে কিন্তু এটা দেবে না, কারণ এখানে কোনো কেয়ার অফ দেওয়া থাকে না, ঠিক আছে, সেই জন্য এইটা খুব প্রবলেম হয়। তাও একটু পোস্টকার্ড তোমরা ঘন ঘন যদি 2 সপ্তাহ পেরিয়ে যায় অ্যাপ্লাই করার পরে, মানে পিনের জন্য অ্যাপ্লাই করার পরে যদি 2 সপ্তাহ পেরিয়ে যায়, তাহলে তোমরা বারবার পোস্ট অফিসে গিয়ে খোঁজ নেবে, মানে মাথা খারাপ করে দেবে গিয়ে, যে এরকম আসছে না কেন, এসেছে এসেছে, এটা আমাদের করতেই হবে যত কষ্টই হোক না কেন, কারণ এত কষ্ট করার পরে যদি পিনের ক্ষেত্রে প্রবলেম হয় তাহলে সবারই কষ্ট হয়, যে কষ্টটা আমার হয়েছিল। তারপরে 1 মাস হয়ে যায়, আসে না আসে না, আমি আবার দ্বিতীয়বার অ্যাপ্লাই করি, 1 মাস হয়ে যাওয়ার পরে আবার দ্বিতীয়বার অ্যাপ্লাই করলাম, করে আর যাওয়া হয়নি পোস্ট অফিসে। আর কাকুকে একবার মাঝে গিয়েছিলাম যে কাকু এলে দিয়ে আসবেন, এবার কাকুটা ভীষণই ভালো কাকু, কালকে যখন মানে আসে আমি এতটাই মানে পিনটা যখন কাকু দিয়ে যায় আমি এতটাই আনন্দে আত্মহারা গিয়েছিলাম, যে একটুখানি সেই সময় ভিডিও করে নেবো কাকুটাকে দেখাবো, আমি ভুলেই গিয়েছি, মাথা থেকে বের হয়ে গিয়েছে। আর তারপরে এবার কাকুটাকে অনেকবার, কাকুটা বুঝতেই পারছে যে এটা খুব ইমার্জেন্সি দরকার, আমি ডিটেলস কাকুকে বলে এসেছিলাম যে এখানে কোনো কেয়ার অফ দেওয়া থাকে না, এটা বিদেশ থেকে আসে, তোমরা এটাই বলবে যে এটা বিদেশ থেকে আসে, এরকম স্পিড পোস্টে আসে, এখানে কোনো কেয়ার অফ দেওয়া থাকে না, শুধুমাত্র আমার নামেই আসে, ঠিক আছে, এই ভালো করে বোঝাবে, হয়তো বুঝে যাবে তারা।
আমার কাকুটা ফোন নাম্বার দিয়ে এসেছিলাম, আমার ঠিকানা মানে আমি যে বাড়িতে থাকি বা ওই দাদা ভাইয়ের নাম দিয়ে এসেছিলাম যে যদি ওখানে এই আমার নামে কোনো কিছু আসে, আমার নাম রাখি ভুঁইয়া, এই নামে যদি কোনো কিছু আসে তাহলে আপনি ওই বাড়িতে চলে যাবেন, নইলে আমার ফোন নাম্বারে ফোন করে নেবেন, আমি সঙ্গে সঙ্গে চলে যাব। মানে এতটা কষ্ট পাচ্ছি না না আসার জন্যে যে সঙ্গে সঙ্গে চলে যাব। আর তোমাদেরকে অনেকবার আমার ভিডিওতে বলেও ছিলাম যে পোস্ট অফিসে যাচ্ছি, বারবার তোমাদেরকে সবকিছু শেয়ার করবো, কিন্তু মনটা এতটাই খারাপ হয়ে যাচ্ছিলো তোমাদের সঙ্গে তাই কিছু শেয়ার করিনি। ভাবলাম কি একেবারে গুড নিউজের সঙ্গে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো, সেই জন্য তোমাদের কিছু বলিনি, কিন্তু বারবার পোস্ট অফিসে যাচ্ছি এই কথাটা আমি ভিডিওতে উল্লেখ করেছিলাম। তোমরা যারা কন্টিনিউ ভিডিও আমার দেখো তারা হয়তো শুনেছো। আর তারপরে এরকম ফের অ্যাপ্লাই করি আমি, আবার আমি এটা অ্যাড্রেসটা চেঞ্জ করি, মানে জেলাটা দিয়েছিলাম সব কিছু ঠিকঠাক করে। তোমাদেরকে একটাই ভালো করে বলবো, যখন পিনের জন্য অ্যাপ্লাই করবে তখন সুন্দর করে ঠিকানাটা অ্যাড্রেসটা তোমরা ভালো করে দেবে, নইলে কিন্তু আটকে যাবে, আসবে না সহজে, ঘুরে আবার মানে রিটার্ন চলে যাই। তারপরে আবার অ্যাপ্লাই করেছিলাম তোমার 11 তারিখে, ঠিক আছে, 11ই এপ্রিল, আজকে যতটা সম্ভব 26 তারিখ মনে হয়, 25 কি 26 আমি ঠিক বলতে পারছি না। আর তোমার অ্যাপ্লাই করেছিলাম 11 তারিখে, অলরেডি 2 সপ্তাহ হয়ে গিয়েছিলো। আর আমি প্রথমবার খুব চিন্তা করছিলাম গো, কিন্তু এরপর না আমি আর অতটা মাথার মধ্যে প্রেশার নিইনি যে কিছু করার নেই, আমাদের হাতে তো কিছু নেই, তোমরা কোথাও খোঁজ নিতে পারবে না, জানতে পারবে না কতদূর কী এসছে, ট্র্যাকিং একটা ইয়ে থাকে, ট্র্যাকে ধরো ডেলিভার, যখন আমরা কোনো কিছু ডেলিভার করি পোস্ট অফিসে তখন তো একটা ট্র্যাকিং এ দেয়, এতে তোমরা কিছুই জানতে পারবে না যে কত দূর এসছে, কবে আসবে, কিচ্ছু জানতে পারবে না, মানে এটা আমাদের হাতেই নেই, সবই ওপরওয়ালার ইচ্ছা, কোনো কিছু আমাদের হাতে নেই। তারপরে কালকে অলরেডি 200, আমি ননদের বাড়ি গিয়েছিলাম তোমরা জানো দীক্ষা নিতে, আমি বাড়িতেও ছিলাম না, আর এটুকু চিন্তা হচ্ছিলো যে বাড়িতে যদি আসে তাহলে কাকু ফিরে যাবে, অবশ্য দিদিভাইদের ওপরে, দিদিভাইদের মানে ওনারা যদি আসে, মানে কাকু যদি আসে দিদিভাইরা নিয়ে নিতে পারবে এটা, যদি হাতে দেয় অন্য কারোর। কাকু আমাকে কালকে দুপুরবেলা ফোন করেছে যে এসে গেছে তোমার ওই জিনিসটা, তুমি কি আসতে পারবে? আমি বললাম যে কালকে মানে এসেছি তো, সকালে ফিরেছি তো, খুব শরীরটা খারাপ লাগছিল, সেই জন্য বললাম কি শরীরটা আমার খারাপ লাগছে, আমি যেতে পারবো না, এত রোদ্রের মধ্যে না মানে শরীর ভীষণই খারাপ করছে, ভীষণ তো অতিরিক্ত গরম পড়েছে তোমরা তো বুঝতেই পারছো। আমি বললাম যেতে পারবো না, তা কালকে কি আমি যাব, মানে নেক্সট দিন কি যাব? কাকু বললো ঠিক আছে তোমাকে আসতে হবে না, আমি দিয়ে আসছি। কাকু দুপুরবেলা 3টে নাগাদ এই রোদের মধ্যে আমাকে এটা এসে দিয়ে গেছে। এবার আমার উচিত ছিল তোমাদের সঙ্গে কাকুকেও দেখানো, মানে এত ভালো ব্যবহার করেছে আমার সাথে, মানে কাকু যখন দিয়ে গেছে বলছে আমি বুঝতেই পেরেছি তোমার এটা ভীষণ দরকার, ওই জন্য তুমি এতবার খোঁজ নিয়েছো, আমার ভীষণ ভালো লাগছে, মানে এই আনন্দের কুলকিনারা আমি খুঁজে পাচ্ছি না, ঠিক আছে, যে মানে বিশাল 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 মজা। কতটুকু পেমেন্ট ঢুকবে না ঢুকবে সেটা বড় কথা নয়, কিন্তু জীবনে যে কিছু একটা করতে পারছি সেটাই বড় কথা, ঠিক আছে, একটা মেয়ে হয়ে। তোমাদেরকেও বলবো মনে ভরসা রাখো, ভীষণ ইচ্ছাটা বড় কথা, যে কোনো কিছু করবো, আমরা কোনো কিছু করবোই, সেই ইচ্ছাটাই বড় কথা। তোমরা কন্টিনিউ ভিডিও দিতে থাকো, মনে জোর রাখো, মনে সাহস রাখো, সব কিছু ঠিক হয়ে যাবে। আর এটা এসে গিয়েছে, আমি কালকে দেখো এইটা কেটেও দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এগুলো কেটে দিয়েছি চারদিক থেকে, কেটে দেওয়ার পরে অ্যাপ্লাইও করে দিয়েছি কালকে রাতে, মানে পিনটা ভেরিফাই, অ্যাড্রেস ভেরিফাই করতে হয়, পিনটা আমি কাজ এর কাজ যা করে দিয়েছি। এবারে কি বলতো, $100 হলে তবে টাকাটা আমি মানে ট্রান্সফার করতে পারবো আমার অ্যাকাউন্টে, ঠিক আছে, কারণ ওটা ডলারে আসছে তোমরা সবাই জানো, তাই $100 হয়ে গেলে আমি টাকাটাকে ট্রান্সফার করে নিতে পারবো। আর এই পাওয়াটা সবকিছুই তোমাদের ভীষণ ভালোবাসায় পেয়েছি, তোমাদের এতটা ভালোবাসা পেয়েছি, সত্যি কথা এর থেকে, ভালোবাসার থেকে বড় কিছু জগতে কিচ্ছু হয় না, তাই না? আমি যদি একজনকে ভালোবাসা দিই উল্টে আমি তার থেকে ভালোবাসা পাবো, তাই না? তোমাদের থেকে এত ভালোবাসা পাচ্ছি কি বলবো। যাই হোক, এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আর তোমরা হচ্ছে আমার যেরকম ক্যামেরার এপারে একটা পরিবার আছে, ওপারে হচ্ছে ক্যামেরার ওপারে তোমরা আমার একটা বিশাল বিশাল বলবো না, মানে আমার কাছে বিশাল মনে হয় একটা সুন্দর মিষ্টি পরিবার, তোমরা আমাকে ভীষণ ভালোবাসো আমি জানি, যে চোখেই দেখো না কেন, বোন হিসাবে, মেয়ে হিসাবে, মা হিসাবে, যে চোখেই দেখো না কেন তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি, সত্যি বলছি ভীষণই ভালোবাসি। তোমাদের সঙ্গে যদি একদিন কথা না বলি, ব্লগ না করি, আমার মনটা ভীষণ খারাপ হয়, নিজেকে অসুস্থ অসুস্থ লাগে যে কেন আমি ব্লগ করতে পারলাম না, কেন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, ভীষণই খারাপ লাগে। একটাই কথা বলবো, তোমরা ভবিষ্যতেও আমার পাশে থেকো, আমি সবার পাশে আছি, সবার জন্য অনেক 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 ভালোবাসা। আর এই এইসব জিনিস নিয়ে আমার যেটুকু অভিজ্ঞতা আছে, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা আমাকে
কমেন্ট বক্সে জানাতে পারো। ঠিক আছে, তাহলে আমি তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করে দেবো, আর কি আমার সঙ্গে হয়েছে না হয়েছে আর যা মোটামুটি হয়েছে আমার সঙ্গে সবকিছু আমি তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করে দিলাম। আশা করি ও আর কোনো কিছু জানার হয়তো থাকবে না, যদি জানার থাকে তাহলে করো। দেখো বারবার দেখাচ্ছি, আমার ভীষণ মজা হচ্ছে, ভীষণ মজা হচ্ছে, তোমাদেরকে কি বলবো। আর চেয়েছিলাম তোমাদের দাদা ভাইকে নিয়েই তো এটা শেয়ার করব, কিন্তু এখন কি বলতো বাড়িতে নেই তোমাদের দাদা ভাই, আমি একাই আছি, ছেলে গেছে স্কুলে, তাই আমি একাই এটা শেয়ার করে দিলাম। কারণ ওরও অনেকটা কৃতিত্ব আছে, ও যদি পারমিশন না দিত, ও যদি আমাকে সাপোর্ট না করতো, তাহলে আমি কোনোদিনও এতটুকু এগোতে পারবো না। একটা কি বলতো, যখন বিয়ের আগে মা বাবার সাপোর্টটা অনেকটা বড় সাপোর্ট, আর বিয়ের পরে হাজবেন্ডের সাপোর্টটা অনেকটা বড় সাপোর্ট যে কোনো কাজে। ঠিক আছে, ও আমার প্রথম থেকে সাপোর্ট করেছে, প্রথম থেকে পাশে থেকেছে। ঠিক আছে, হয়তো কম্পিউটার তোমার ফোনের কাজগুলো আমি সবই করি, এডিট থেকে শ্যুট থেকে থাম্বনেল থেকে সব কিছু আমিই করি, টাইটেল থেকে, কিন্তু ওর সাপোর্টটা ভীষণ সাপোর্ট। যখনই কান্না করেছি, দুঃখ করেছি যে হচ্ছে না কেন, এটা হচ্ছে না কেন, ওটা হচ্ছে কেন, সব সময় ও সাপোর্ট করেছে যে হয়ে যাবে, কান্নাকাটি করো না, মনে জোর রাখো, সাহস রাখো, সব কিছু হয়ে যাবে, তুমি পারবে, এইভাবে আমার পাশে দাঁড়িয়েছে। তাই সবাই মানে প্রত্যেকটা দাদা ভাইকেই বলবো, যাদের ওয়াইফরা ইউটিউবে মানে ক্রিয়েটর, ইউটিউবে ব্লগ ছাড়ে, তাদেরকে বলবো তোমরা সবাইকে সাপোর্ট করো, ফ্যামিলির লোকদেরকেও বলবো, কারণ ফ্যামিলির সাপোর্টটা অনেকটা বড় সাপোর্ট। চলো, এতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। কি বলতো ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, মানে আমার না কথা বলতে ইচ্ছা করছে, একদম থামতে ইচ্ছা করছে না, যে কি বলবো, এই যে মুখের হাসিটা মানে আমি থামাতে পারছি না, সত্যি কথা, এতটা মানে আনন্দ হচ্ছে, কি বলবো। আর সব তোমাদের ভালোবাসা, উফ সত্যি কথা, মানে এখন যদি আমার ইউটিউব ফ্যামিলির সবাই থাকতো আমি একদম জড়িয়ে দৌড়ে হাগ করতাম। ঠিক আছে, সবাইকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে, অনেক ভালোবাসা। ঠিক আছে, চলো, এতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল, ভবিষ্যতে কি হবে না হবে, কত পেমেন্ট পাবো না পাবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো টাটা, সবাই ভীষণ ভালো থেকো, ভীষণ ভীষণ ভালো থেকো। আর ভীষণই গরম পড়েছে, তাই একটু কষ্ট হবে, আমারও ভীষণ কষ্ট হচ্ছে, আমি স্কুল থেকে এসে তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো বলে কুর্তিটাও চেঞ্জ করিনি। চলো টাটা।